টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمه الله ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين اذا اكتالوا على الناس يستوفون واذا كالوهم او وزنوهم يخسرون الا يظن اولئك انهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين বারাক আল্লাহমিল আজিম প্রিয় দর্শক আমরা আমাদের আলোচনার বিগত পর্বে ফিফ নিয়ে আলোচনা করছিলাম যার অর্থ হলো মানুষকে মাপে কম দেওয়া ক্রয় বিক্রয়ের সময় দেওয়ার সময় মানুষকে তার প্রাপ্য থেকে কৌশলে কমিয়ে দেয়া এটাকে বলা হয় ফিফ কোরআনে পাকের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এই তাতফিফের ভয়াবহ পরিণাম নিয়ে একাধিক জায়গায় আলোচনা করেছেন এবং হজরত সোহাইব আলীহি ও সালামের জাতিকে আল্লাহ রব্বর আলমী ধ্বংস করে দিয়েছেন তাদের অপরাধ ছিল তারা তাতফিফ করত অর্থাৎ মানুষকে যখন তারা পরিমাপ করে দিত তখন মানুষকে কম দিত আর নিজেরা মানুষের কাছ থেকে নেওয়ার সময় পরিপূর্ণ অথবা বেশি করে নিয়ে নিত এই ছিল তাদের অপরাধ এই অপরাধের কারণে আল্লাহ পাক রব্বর আলমী তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তেমনি যারা এই অপরাধের সাথে যুক্ত হবে কেয়ামত পর্যন্ত পাক রব্বুল আলমিন তাদের প্রত্যেকের জন্য বলেছেন ওয়াইলুন তাদের জন্য জাহান্নামের ভয়াবহ এবং কঠিন বিপদ সংকেত আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের জন্য ঘোষণা করেছেন প্রিয় দর্শক কাজেই আমরা কখনোই এই ধরনের বিপদজনক ফিফের সাথে সম্পৃক্ত হব না আল্লাহ রব্বুল আলমিন কোরআনে পাকের মধ্যে ইঙ্গিত করেছেন যে মাপে কম দেওয়ার মাধ্যমে তোমরা যেই লাভ অর্জন করো যে অতিরিক্ত সম্পদ তোমরা আহরণ করো হয়তো এটা দেখতে ভালো দেখা যায় বেশি দেখা যায় আর ফিফ না করে যথাযথ পরিমাপ অনুযায়ী মানুষের অধিকার মানুষকে আদায় করলে হয়তো মনে হবে যে প্রফিট বা মুনাফা অংশ খুবই ক্ষুদ্র কিন্তু আল্লাহ বলেছেন বাকি ইয়াতুল্লাহ হাহিরুল্লাহম বৈধ পথে মানুষকে না ঠকায় মানুষের অধিকার মানুষকে যথাযথভাবে আদায় করে তোমার সামান্য লাভ যদি হয় সেটাই তোমার জন্য অনেক বড় কল্যাণ বয়ে আনবে আল্লাহ পাক রব্বুল আলমিন সেটাকে খায়ের বলে আখ্যায়িত করেছেন প্রিয়দর্শক কাজেই আমরা কখনোই এই ধরনের তাৎফিফের সাথে সম্পৃক্ত হব না আল্লাহ রব্বুল আলমিন তাতফিফের ভয়াবহতার কথা উল্লেখ করতে গিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সুরতুল মুতাফিফিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলম উল্লেখ করেছেন কাল্লা ইনাহুম আর্রব বিহীম ইজুল্লা মাহজুবুন খুব গুরুত্বপূর্ণ দুটি তৎফিফের ভয়াবহ পরিণাম পাক উল্লেখ করেছেন যারা তৎফিফের অপরাধের সাথে সংশ্লিষ্ট তাদের সম্পর্কে পাক একটি কথা বলেছেন যে বাল রান আলা পুলুবিহীম অর্থাৎ তাদের অন্তরের উপর তাদের দিলের উপর একটা আবরণ পড়ে গেল জং ধরে গেল তাৎফিফের কারণে এবং অন্তরের এই আবরণের পরিণাম কিবন তারা তাদের রব আল্লাহ রব্বুল আয়মিনের কাছ থেকে তারা আড়ালে পড়ে গেল আল্লাহ রব মিন থেকে আড়াল হয়ে যাওয়া এবং নিজের দিলের উপর একটা আবরণ তৈরি হয়ে যাওয়া নিজের দিলের উপর অন্তরের উপর জং ধরে যাওয়া এটা কত বড় মানুষের জন্যে আল্লাহর মাহ লুকের জন্য কত বড় ভয়াবহ বিপজ্জনক ব্যাপার এটি তো যদি চিন্তাশীল মানুষ চিন্তা করে তাহলে তার ভয়াবহতা এর দ্বারাই তার সামনে পরিষ্কার হয়ে যাবে যে আল্লাহ রব্বুল্লা আলমিন যিনি যার দয়া যার মায়া যার অনুগ্রহ যার ফজল কারম ছাড়া ইহকাল এবং পরকালে মানুষের পক্ষে শান্তির জীবন যাপন করা কল্পনা করাও সম্ভব নয় সেই মহান রব্বুল আয়াল যদি মানুষের প্রতি তার সাথে যদি দিলের মধ্যে অন্তরের উপর যদি তার থেকে আবরণ পরে যায় সে আল্লাহ রব্বুল আলমিন থেকে যদি আমি আড়াল হয়ে যাই আমার সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের সম্পর্ক যদি সম্পূর্ণরূপে ডিসকানেক্ট হয়ে যায় তাহলে আমার পরিণাম আর কি হবে এর চেয়ে ভয়াবহ পরিণাম কি হতে পারে যেখান থেকে আমি অনুগ্রহ পাব যেখান থেকে আমি কল্যাণ পাবো যেখান থেকে আমার জীবনে কিছু আসবে ইহকাল পরকালের সাফল্য আসবে সেই জায়গাটাকেই যদি আমি ক্ষতিগ্রস্ত করি আঘাত করি সেখানেই যদি আমার আবরণ পড়ে যায় সেখানেই যদি আমার দেয়াল উঠে যায় তাহলে সেক্ষেত্রে এর চেয়ে বেশি হতভাগ্য আর কি হতে পারে সুপ্রিয় দর্শক এজন্য আল্লাহ পাক রব্বুর আলমিন তাতফিফের যে সকল ভয়াবহতার দিকগুলি উল্লেখ করেছেন সেগুলো অনেক কোরআনে পাকের মধ্যে আল্লাহ রব্বুর আলমিন সুরাহুদের মধ্যে বলেছেন যে এই তাতফিফ এটা কল্যাণের বাহক নয় বরং তৎফিফ ছাড়া তোমাদের যতটুকু লাভ আসবে সেটাই তোমাদের ইহকাল এবং পরকালের জন্য কল্যাণের বাহক এই তাতফিফের দ্বারা মানুষের অন্তরের মধ্যে আবরণ তৈরি হয় এবং মানুষ আল্লাহ পাক রব্বুল আলমিনের থেকে মানুষ আড়ালে পড়ে যায় আল্লাহ এবং বান্দার মধ্যে এখানে একটা আড়াল তৈরি হয় আড়ালের দ্বারা উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে এখানে ফয়েজ ফজল করম অনুগ্রহ এটা বান্দার প্রতি আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে আশা বন্ধ হয়ে যায় কাজেই এই যে ব্যাপার আল্লাহ রবুরা পক্ষ থেকে ফজল করম আসা বন্ধ হয়ে যাওয়া এটাই তো একজন মানুষের জন্য সবচেয়ে বড় ভয়াবহ পরিণামের ব্যাপার কাজী এই জন্য তাৎফিফ করা থেকে আমরা বিরত থাকবো এবং কখনোই মানুষকে মাপে কম দিব না মানুষকে মাপে কম দিয়ে সাধারণ যে মুনাফা আমি অর্জন করব সেই মুনাফা আমার জীবনে কল্যাণ বয়ে আনতে পারবে না প্রিয় দর্শক আমরা তাৎফিফের কিছু রূপ দেখতে পারি তাঁত ফিফ শুধুমাত্র পাল্লা দিয়ে মাপার সময় কম দেওয়াই নয় যখন আমি বিক্রি করলাম সেখান থেকে কিছু কমিয়ে দিলাম দশটার জায়গায় আটটা দিলাম এটি অবশ্যই তার ফিফ কিন্তু তার ফিফ শুধু এটি নয় বরং তার ফিফের যে বিস্তারিত এর যে বিস্তৃত যে রূপ এটা জীবনে আরও অনেক কিছুকেই অন্তর্ভুক্ত করে এবং সবগুলোই তাঁত ফিফের মধ্যে অন্তর্ভুক্ত হবে আমরা বিগত পর্বে একটি দৃষ্টান্ত আলোচনা করেছিলাম যদি কেউ দুধের মধ্যে পানি মিশিয়ে দেয় কেউ যদি কোনো একটা চালের মধ্যে যদি সে কঙ্কর মিশিয়ে দেয় এরপরে সে পরিমাপ ঠিক মতোই দিল বা পরিমাপ প্রয়োজনে একটু বেশিই দিল গ্রাহককে সন্তুষ্ট করার জন্য কিন্তু আসলে কি সে গ্রাহককে যথাযথ সম্পন্ন দিল তার সাথে কথা ছিল এক কেজি দুধ দিবে সে কিন্তু এক কেজি দুধের সাথে সে একশো গ্রাম পানি মিশ্রিত করেছে কাজে এখন সে যে এক কেজি দুধ সে পরিমাপ করে দিচ্ছে আসলে তো এক কেজি দুধ সে দিচ্ছে না সে দিচ্ছে নয়শো গ্রাম দুধ আর একশো গ্রাম তার ফিফ করছে কাজেই ভেজাল মিশ্রণ করা যেই জিনিস দেওয়ার কথা সেই জিনিসের সাথে অন্য কোনো জিনিস মিশ্রণ করা এটাতেও কিন্তু তা ফিফের এই ভয়াবহ পরিণাম তার মধ্যে চলে আসবে প্রিয় দর্শক ঠিক তেমনি ভাবে যাদের সাথে চুক্তি হয় টাইম সময়ের ভিত্তিতে চাকরি বাকরি ইত্যাদির ক্ষেত্রে যে কয়টা থেকে কটা পর্যন্ত ডিউটি করা সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি করার কথা যারা শিক্ষকতার দায়িত্বে তারা তাদের স্টুডেন্টসদেরকে ছাত্রদেরকে সময় দেওয়ার কথা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অথবা যার সাথে চুক্তি করা হয় তার পক্ষ থেকে একটা নির্দিষ্ট সময় থাকে যে এতটুকু সময় তুমি দিবে এতটুকু সময় তাদের পিছনে ব্যয় করবে কিন্তু দেখা গেল যে প্রতিদিন যাওয়ার ক্ষেত্রে দেরি করলাম বা তাদেরকে পড়ানোর ক্ষেত্রে সময়টা আমি কমিয়ে দিলাম তাহলে এটাও এক একরকম তাৎফিফ কারণ আমি যেই পরিমাণ সময় দেওয়ার কথা চুক্তি অনুযায়ী সেই পরিমাণ সময় আমি দিলাম না তাহলে আমি আমার গ্রাহকের যে পরিপূর্ণ প্রাপ্য সেই প্রাপ্যটা আমি সেখান থেকে একটু কমিয়ে দিলাম তো এটাও একটি তাৎফিফের রূপ দর্শক তাৎফিফের এরকম আরও অনেক রূপ রয়েছে যেগুলো আমাদের নিত্যদিনের বিভিন্ন কার্যক্রমের মধ্যে আমাদের অজান্তেই আমরা এই কাজগুলো করে যাচ্ছি কন্ট্রাক্টে নেওয়া হয়েছে একটা কাজ আমি ভালো করে করে দিব সেই কাজটা আমি ভালো করে করলাম না তাড়াহুড়া করে সেই কাজটা আমি করে দিয়ে দিলাম তারপরে সেই কাজটা আমি যে তারাহুড়া করে করে দিলাম এখন সেই কাজের মান তো সেভাবে রক্ষা পেল না কাজে আমি যেই মানের কাজ করে দেওয়ার কথা সেই মানের কাজ যখন হলো না তার মানে আমি আমি আমার গ্রাহকের প্রাপ্য অধিকার থেকে তাকে বঞ্চিত করলাম আমি নির্মাণ কাজ করছি নির্মাণের মধ্যে আমার দেওয়ার কথা একশো ব্যাগ সিমেন্ট আমি সেখানে ব্যবহার করলাম নব্বই বস্তা সিমেন্ট একশো বস্তা সিমেন্ট আমি ইউজ করলাম না এটাকে গোপন দেখে দিলাম তাহলে এখানে আমি দশ বস্তা সিমেন্টে তা ফিফ করলাম অর্থাৎ মাপে কম দিলাম এভাবে নিত্যদিনের জীবনে এরকম অসংখ্য কার্যক্রম রয়েছে অনেক কাজ রয়েছে যেগুলো আমরা আসলে ত্রুটিপূর্ণভাবে করি এবং এগুলোর মধ্যে তাঁতফিফ হয়ে যায় মানুষের জীবনে এগুলোর মধ্য থেকে অনেক ত্রুটি বিচ্যুতি থেকে যায় এমন এমনকি ফিফের মধ্যে এটাও একটি আল্লাহ নবী সাল আলিয়া বলেছেন তুমি তোমার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যেটা তুমি নিজের জন্য পছন্দ করো কাজে আমি আমার মুসলিম ভাইয়ের জন্যে আমি যেই আচরণ আমি নিজের জন্য পছন্দ করি সেরকম আচরণ আমি তার সাথে করলাম না তাহলে তার প্রাপ্য আমি কমিয়ে দিলাম তার সঙ্গে আমি তা ফিফ করলাম হাজি আবদুল্লাহরি আল্লাহ তারা একটি হাদিস বর্ণিত রয়েছে মনিসু ওফা আতিহ যে ব্যক্তি আল্লাহা রব্বুল আলমিনের নামে আশ্রয় চাবে তাকে তুমি আশ্রয় দাও যে আল্লাহর নামে কোনো কিছু চাইবে তুমি তার চাওয়া তার চাহিদা পূর্ণ করো তাকে তুমি দিয়ে দাও মনিস্লা হিফা হু আর যে আল্লাহর দোহাই দিয়ে যে তোমার কাছে নিরাপত্তা চাইবে তুমি তাকে নিরাপত্তা দাও ومن آتا إليكم معروفًا فكافئوه আর যে তোমার নিকটে কোনো ভালো জিনিস তোমাকে দিল উত্তম কোনো জিনিস যখন সে তোমাকে দিল তখন তুমি তাকে যথাযথ প্রতিদান তুমি তাকে দান করো প্রতিদান দিতে বলা হয়েছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি মানুষের এই ভালো কাজের ভালো জিনিসের প্রতিদান তাকে দাও ফাইল্লাম لم تجدوا যদি প্রতিদান দেওয়ার সামর্থ্য তোমার না থাকে فادعوا له তাহলে তুমি তার জন্য দোয়া করো তা হাতামুহত তুমি যদি দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনার মাধ্যমে তুমি তার জন্য যদি কিছু করে দিতে পারো তার জন্য যদি সেরকম প্রার্থনা করে দিতে পারো তাহলে তুমি জেনে নিতে পারো যে তুমি তার প্রতিদান তাকে দিয়ে দিয়েছ প্রিয় দর্শক আজ এখান থেকে আমরা নবী আকরম সাল আলহি সাল্লামের দরদ ভরা এই শিক্ষা আমরা উপলব্ধি করতে পারি কেউ যদি আমাকে কিছু দেয় কেউ যদি আমার উপকার করে তাহলে আল্লাহ নবী বলছেন কাফি উগ্রু তুমি তাকে তার প্রতিদান দাও যার দ্বারাই আমি উপকৃত হব যেই আমার কাজে আসবে যে আমার জন্য ন্যূনতম ভূমিকা পালন করবে আমার দায়িত্ব হলো তার সেই ভূমিকার প্রতিদান তাকে দেওয়া আমি আমার সাধ্য মতো প্রতিদান দেওয়ার চেষ্টা করব। যদি আমি এটা করতে পারি তাহলে তো ভালো কথা প্রতিদান দিয়ে দিলাম নবী আকরম সাল আলিহাসাল্লাম বলছেন যদি তুমি প্রতিদান দেওয়ার মতো তোমার কোনো সামর্থ্য অ্যাবিলিটি নাও থাকে এরপরও তোমার এখানে তার জন্য কিছু না করে বসে থাকার সুযোগ নেই তাহলে লাহু তুমি তার জন্য দোয়া করো তুমি তার কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ সে আমার উপকার করেছে তুমি তার উপকার করো এভাবে তুমি তোমার উপকারী ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বর করে দোয়া করো যদি তুমি এটা করতে পারো যখন তোমার অন্তরের মধ্যে এরকম একটা আত্মবিশ্বাস জন্ম নিবে যাহা সে আমার জন্য যা করেছে আমি আল্লাহ রব্বর আলমের কাছ থেকে তার জন্য তার চেয়ে বেশি দোয়া করেছি তার চেয়ে বেশি আমি তার জন্য আল্লাহ আকব্বর আলমের কাছে চেয়েছি এটা যদি তুমি করতে পারো তাহলে তুমি মনে করবে আনতা তুম তাহলে তুমি তাকে প্রতিদানটা দিয়ে দিয়েছ আর যদি এটা করতে না পারো তাহলে তুমি যদি তোমার যে তোমার জন্য কিছু করলো তুমি তার প্রতিদানও দিতে পারলো না তার জন্য সেইভাবে উত্তমভাবে দোয়াও করতে পারলে না তাহলে তুমি ধরে নিতে পারো যে তুমি তার প্রাপ্য অধিকার পরিপূর্ণ আদায় করলে না বরং তুমি এখানে তার তা ফিফ করলে তুমি তার অধিকারকে তুমি নষ্ট করলে তার অধিকার তুমি কমিয়ে দিলে প্রিয় দর্শক কাজিয়ে আমরা তাৎ ফিফ থেকে দ্রুত থাকার চেষ্টা করব। সব ধরনের তাঁত ফিফ কাউকে তার অধিকার থেকে আমরা বঞ্চিত করব না কোনো ব্যক্তিকে আমরা তার প্রাপ্য অধিকার থেকে আমরা মাহরুম করব না বরং প্রত্যেককে যার যার অধিকার তাকে দেওয়ার চেষ্টা করব প্রত্যেককে আমরা যার যার পাওনা তাকে পরিপূর্ণভাবে আমরা পরিশোধ করে দেওয়ার চেষ্টা করব আমরা যার যে অধিকার সেই অধিকার যদি আমরা আদায় করি তাহলে আমাদের কল্যাণ আল্লাপাক আব্রায়ের পক্ষ থেকে নিশ্চিত হবে প্রিয়দর্শক আমরা এ পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাব বিরতি থেকে ফিরে এসে আমরা আমাদের এই আলোচনা আমরা সমাপ্তির দিকে নিয়ে যাব বিরতির সময়টুকুতে আপনার আমাদের সাথেই থাকুন What would you recommend? Peace TV presents. What do you have to say about learning the wise way? What would you recommend us to take as career after we pass our school? So what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant. Strategies sustained. The best profession is a profession of a person who invites people to last ta'ala. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the main aim should be to spread the message of Allah. To implement the convincing Islamic educational formula to excel in your career. Dekhun, Career Guidance. Kal Ra, Apuno Shamprochar. Shokal Shadi, Bangladesh Bangladesh Peace TV, Banglai. বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি জীবন্ত হয়ে জ্ঞানের জন্য ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আলকরাদের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালাম আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক আমরা বিরোধীর আগে তৎফিফের বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে মানুষকে কোনো ক্ষেত্রেই কারো প্রাপ্য তাকে পৌঁছে দিতে আমরা ত্রুটি করব না যার যার প্রাপ্য তাকে পৌঁছে দেয়া এটাই তো মানবিক আচরণ যে আমার সাথে ভালো আচরণ করবে তার প্রতিদান তাকে দিতে হবে এই প্রতিদান যদি আমি তাকে দিতে না পারি এমন কি তার জন্য যদি আমি দোয়াও না করতে পারি তাহলে আমি তার প্রতিদান দিলাম না তার প্রাপ্য অধিকার থেকে আমি তাকে বঞ্চিত করলাম এখানে আমার একরকম তাতফিফ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলমিন তাতফিফের এই মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার মানুষকে পরিমাপে কম দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলামিন কোরআনে পাকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সতর্ক বাণী আল্লাহ উল্লেখ করেছেন যে আল্লাহ যারা এই অপরাধের সাথে জড়িত তারা কি কথা চিন্তা করে না যে তাদেরকে আবার পুনরুত্থিত হতে হবে এবং এর জন্য জবাব দিতে আল্লাহ পাক রব্বুল দরবারে উপস্থিত হতে হবে এটা কি তাদের ভাবনায় আসে না এটা কি তাদের চিন্তায় আসে না যদি এটা নিয়ে ভাবনা আসে মানুষের এটা নিয়ে যদি তাদের চিন্তা আসে তাহলে তাদের পক্ষে তো অপরাধ করা কোশ্চিন সম্ভব নয় কাজেই তাৎফিফ কোনো অবস্থাতেই করা যাবে না আমরা যারা ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত তারা আমাদের ব্যবসার মধ্যে বিষয়গুলো খুব লক্ষ্য রাখবো কাপড় মাপার সময় সঠিক মাপটা যেন হয় একটু কম যেন না হয়ে যায় যে কোনো জিনিস যখন মানুষের কাছে বিক্রয় করব পরিমাপ করে তখন আমার পরিমাপের মধ্যে যেন কোনো ত্রুটি না হয় পেট্রোল পাম্প তারপরে সিএনজি স্টেশন এগুলোর মধ্যে যখন মানুষের গাড়িগুলোতে পেট্রোল ডিজেল অকটেন ইত্যাদি দেওয়া হয় অথবা সিএনজি স্টেশন থেকে যখন মানুষকে এই যে সিএনজি এটা যখন গাড়িতে দেওয়া হয় তখনও এটা লক্ষ্য রাখতে হবে যেন যার যা প্রাপ্য এটা যেন সে পরিপূর্ণভাবে পায় কারণ এখানে পরিমাপটা খুব সূক্ষ্ম ইঞ্জিনের মেশিনের মাধ্যমে হচ্ছে কাজে সেই পরিমাপ যেন যথাযথ থাকে মেশিনের ত্রুটির কারণে যেন কারো কাছে পরিমাপের চেয়ে কম তার পণ্য তার ক্রয়কৃত যে তার বস্তু সেটা যেন কম না যায় সেই ব্যাপারটা এটা আগে ইনশিওর করতে হবে নিশ্চিত করতে হবে কাজে এক কথায় আমরা ফিফ থেকে বিরত থাকবো কাউকে আমরা ঠকাবো না পরিমাপ করার সময় কাউকে আমরা কম দিবো না এ বিষয়টি আমরা সবসময় লক্ষ্য রাখবো পাক আমাদেরকে তো দান করেন প্রিয় দর্শক তাৎফিফ তথা মাপে কম দেওয়া এটি যেমন লেনদেন ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয়ের মধ্যে খুব ভয়াবহ একটি অপরাধ এবং অত্যন্ত কঠোরভাবে আল্লাহর কোরআন এই অপরাধকে নিষিদ্ধ করেছে ঠিক তেমনিভাবে ব্যবসায়িক কার্যক্রম এবং লেনদেনের মধ্যে আরেকটি নিষিদ্ধ এবং ক্ষতিকর জিনিস সেটি আমরা আলোচনা করতে চাই যেটিকে বলা হয় আল এহতেকার তথা মজুদারি এহতেকার মজুদারি করা এটিও অত্যন্ত জঘন্য একটি অপরাধ যে মজুদারি এটি ইসলামী শরীয়তের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে লিকাজদিল ইজরার যেটা করা হয়ে থাকে মানুষের ক্ষতির জন্য মানুষকে তাদের এই প্রাপ্য অধিকার দেওয়ার জন্য এবং মানুষকে কৃত্রিম ক্ষতি থেকে রক্ষা করার জন্যে ইসলাম এহতেকারকে নিষিদ্ধ করেছে মজুদ্দারিকে নিষিদ্ধ করেছে এহতেকার কাকে বলা হয় এহতেকার নিষেধ ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে হাদিসের দ্বারা একাধিক হাদিসের দ্বারা এহতেকার করা অত্যন্ত জঘন্য অপরাধ বলে এটা সাব্যস্ত হয়েছে তবে সে আলোচনার আগে আমরা বুঝতে চাই আসলে ইসলাম যেই এহতেকারকে নিষেধ করেছে যেই মজুদারিকে নিষেধ করলো এটা কি ধরনের বা এর কি সংজ্ঞায় এর কি পরিচয় প্রথমে আমরা এহতেকার পরিচয় বুঝবো এর পরবর্তীতে আমরা এহতেকারের বিধান নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব আল্লামা ইবনুল আসিদ আহমদুল্লাহ আলাই এহতেকারের ব্যাখ্যা লিখেছেন যে এহতেকার হলো সেরা ও হাবসুহু লিয়াকিল্লা ওয়াকলুয়া কোনো খাদ্যদ্রব্য ক্রয় করে এটাকে মজুদ করে রাখা উদ্দেশ্য হল এইভাবে খাদ্যদ্রব্যের একটা ক্রাইসিস তৈরি হবে এবং এর যে ডিমান্ড এটা হাই হয়ে ডিমান্ড এর বৃদ্ধি পেয়ে এর যে প্রাইস এবং এর যে মূল্য এটা বৃদ্ধি পাবে ইনক্রিজ হবে হাই প্রাইস আসার করায় অতিরিক্ত মুনাফার আশায় এই কাজ করা হয় তো এখানে চারটি কথা ইবন রাসির রহমতুল্লাহ আল ইহের আসলো একটা হলো খাদ্যদ্রব্য ক্রয় করা হলো এবং এটাকে মজুদ করা হলো কেন করা হলো মজুদ যেন বাজারে মার্কেটে এটা ক্রাইসিস সৃষ্টি হয় এবং মার্কেটে ক্রাইসিস সৃষ্টি হলেই পণ্যের দাম যেন হু হু করে বৃদ্ধি পায় তো এইভাবে পণ্যের দাম বৃদ্ধি করে অতিরিক্ত মুনাফা অর্জন করার উদ্দেশ্যে যেই মার্কেট ক্রাইসিস তৈরি করার উদ্দেশ্যে যেই খাদ্যদ্রব্য মজুদ করা হয় এটাকে এহতিকার বলা হয় আল্লামা ইবনে হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে এহতিকার হল আনিল বে ও ইন্তজারুল গালা মাল ইস্তেকাঈ হাজি তিনিও গুরুত্বপূর্ণ কয়েকটি কথা এখানে উল্লেখ করেছেন যার দ্বারা আমরা এহতেকার হাকিকত এবং তার প্রকৃত বাস্তবতা উপলব্ধ করতে পারি এহতেকার হলো যে খাদ্যদ্রব্য এটাকে আটকে রাখা মজুদ করে রাখা এবং দাম বৃদ্ধির অপেক্ষায় থাকা খাদ্যদ্রব্য আটকায় রেখে দাম বৃদ্ধির অপেক্ষায় থাকা অথচ এই যে দাম বৃদ্ধি করার জন্য যে সে আটকে রাখছে এ থেকে এসে অমুখাপেক্ষী এটার তার করতে সে বাধ্য নয় এরপরেও সে জিনিসটাকে আটকে রাখছে মানুষের হাজাত এবং মানুষের প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও নিজের প্রয়োজনীয়তা নাই মানুষের প্রয়োজন আছে এই অবস্থায় যখন কোনো খাদ্যবস্তু মানুষ আটকে রাখে তখন এটাকে এহাতেকার বলা হয় প্রিয় দর্শক এই যে এহতেকার বা মজুদদারি ইসলামের দৃষ্টিতে এই এতেকার এটার বিভিন্ন আলোচনার আগে আমরা এহাতেকারের পরিচয়টাকে আরও পরিষ্কার করতে চাই এহতেকার বলা হয় বা মজুদারি বলা হয় ইসলামের ফিক্ষের পরিভাষায় যে মানুষের জীবনের প্রয়োজনীয় উপকরণ এটাকে মজুদারি করা এটাকে আটকে রাখা মানুষের জীবনের প্রয়োজনীয় উপকরণ আটকে রাখা কেন উদ্দেশ্য হলো যে এর মাধ্যমে যেন জিনিসটার দাম বেড়ে যায় মার্কেটে ক্রাইসিস যেন সৃষ্টি হয় তো মার্কেটে ক্রাইসিস সৃষ্টি করে পণ্যের দাম বৃদ্ধি হওয়ার প্রত্যাশায় যারা মানুষের জীবনের প্রয়োজনীয় পণ্য এটা আটকে রাখে এবং সেখানে আরও দুটি শর্ত পাওয়া যায় একটি হলো তার নিজের এটার প্রয়োজন নাই এবং অন্য মানুষের এই বস্তুর প্রতি প্রয়োজন আছে এরপরেও সে শুধুমাত্র পণ্যের মূল্য বৃদ্ধির প্রত্যাশায় পণ্যকে মার্কেটে না ছেড়ে সে নিজের কাছে আটকে রাখে যে আরো দাম বাড়ুক আরো দাম বাড়ুক তো এই ধরনের প্রত্যাশা নিয়ে যারা আটকে রাখে তাদেরকেই বলা হয় মজুদার এবং তাদের এই কাছ বলা হয় মজুদ্দারি বা এহতেকার প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার সময় শেষ এহতেকারের বিষয় নিয়ে আমরা পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা করার প্রয়াস করবো ইনশাআল্লাহ পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন ওসল্লাহ আল নব্বী উম্মি ও সাল্লাম তলিম ও আখরুলিল্লাহ আলমিন ও সালাম আলিকুম রহমতুল্লাহ Allah মানুষ যদি আল্লাহকে ভয় করে কাজ করে আল্লাহ তার সহযোগিতা করবেন আল্লাহর ওয়াদা ওই ব্যক্তি নামে যাবে না কখনো যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে শেখ আব্দুর কেউ যদি দিনের একটা অংশ আল্লাহর রাস্তায় পাহারা দেয় তাহলে সারা পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে উত্তম আল্লাহর উপহার আল্লাহ তাআলা বলছেন আমার রহমত আমার রাগ পার করে গেছে দুনিয়া ও পরজগতের সফলতার জন্য রাখতে হবে শুধু আল্লাহর ভরসা কাল রাত সাড়ে দশটায় পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম রিডার্স ডাইজেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল সময়টা ছিল উনিশশো সাল আর প্লেন ম্যাগাজিনে পুনঃ প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর বৃদ্ধির হিসাব রূপে প্রকাশ করে পঞ্চাশ বছরের ব্যবধানে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এক নম্বর অবস্থানে আছে সেটা ইসলাম ইসলাম ধর্ম বৃদ্ধি পেয়েছে দুইশো পঁয়ত্রিশ পারাশি সালের মধ্যে যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন তরবারি ব্যবহার হয়েছিল সর্বশেষ জরিপ অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম ইউরোপের সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম কোন তরবারি হাজার হাজার আমেরিকানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে হাজার হাজার ইউরোপিয়ানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীতে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে কোন তরবারি এটা ইসলামের তরবারি এটা শান্তির তরবারি এই তরবারি সত্য এবং জ্ঞানের যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান দেশের বাংলা মানবতার সমাজ